কেমন লাগলো আন্টিপে? এদিকে তাকা, কেমন লাগলো? ভালো লাগলো। তো গাইজ, সোনার আন্টিপে অনেকটাই খুশি। তো গাইজ, এখন পা দেব। এই যে হচ্ছে ছাদ, এটা কাডুম আমার। গুড মর্নিং গাইজ, আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আর আজ হচ্ছে বাড়িতে ছাদ ঢালাই। তো সকাল সকাল সকলে চলে এসছে, মানে সমস্ত মিস্ত্রিরা চলে এসছে, মেশিন টেশিন সমস্ত কিছু চলে এসছে, একটু পরেই কাজ শুরু হয়ে যাবে। এদিকে নিচে ওই যে মেশিন দাঁড় করানো আছে। যাই হোক, এখন আমি আর মা ছাদের উপরে এসেছি, তার কারণ মা এখন পুজো দেবে, ঢালাইয়ের আগে পুজো দিতে হয়, সেই জন্য মা সমস্ত কিছু নিয়ে ওপরে চলে এসছে। আস্তে আস্তে উঠবে কি করে তুমি? এবার এই সিঁড়িতে উঠতে হবে যে কোনো একটা। চলো, আমি এটা দিয়ে উঠি, তুমি এটা দিয়ে উঠ, ঠিক আছে? তো গাইজ, হ্যাঁ আমি উঠে ধরছি। তো গাইজ, এই সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে। হাতে পেয়ে যাবে, আর ওঠা লাগবে না তোমার। দাঁড়াও, চলো ওঠো আস্তে আস্তে। তো গাইজ, মা সিঁড়ি দিয়ে উঠছে। এই জায়গা দিয়েই আর কি সমস্ত মালপত্র নিয়ে উঠবে, মানে ছাদ ঢালাই যখন হবে এই জায়গা দিয়েই উঠবে, এই সিঁড়িটা দিয়েই। আর আমরা তো এতদিন এই জায়গা দিয়ে, এই সিঁড়ি দিয়ে উঠতাম, কাজ হয়েছে। আর ছাদের উপরে এই যে সমস্ত কিছু, মানে রড বাঁধা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র। আর আমার উপরের ঘরে অনেক লাইট টাইট লাগিয়েছি, সেই জন্য দেখো সব ইলেকট্রিকের পয়েন্ট আছে এই জায়গা দিয়ে সমস্ত কিছু। কোন সাইডে করবো আমার পুজো? তো মা গঙ্গাজল আর টাকা আনতে ভুলে গেছে, সেই জন্য আমাকে এখন নিচে যেতে হবে। গঙ্গাজল আর টাকা, তো গঙ্গাজল আর টাকাটা নিয়ে আসি, তারপর মা এই জায়গাটা পুজো করবে। মানে পুরোটা ছিটিয়ে দিতে হবে, তাই তো? পুরো ছাদটাতে চারিদিক দিয়ে। যাই হোক গাইজ, গঙ্গাজল এনেছে মা, বাট আমি নিচে গিয়ে পুরো বোতলটাই আনবো, অনেকটা লাগবে সেই জন্য। এনাও গঙ্গাজল। আরে নো টাকা, 11 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা। ও ও, কলমের মধ্যে দিতে হবে, দিয়ে দাও। তো ভাই, যেদিকে এখন পুজো চলছে, ছাদ ঢালাইয়ের আগে এই পুজোটা করতে হয়। দেখো, উপরের পুজো শেষ হয়ে গেছে, আর আমি আর মা এখন নিচে চলে এসেছি। মা এই জায়গাতে মেশিনে পুজো দিচ্ছে, ঢালাই মেশিন, এই হচ্ছে ঢালাই মেশিন, এটা দিয়ে সমস্ত কাজবাজ হবে। তো এক্ষুনি কাজ শুরু হবে, এত সময় তো কারেন্ট ছিল না, তা নাহলে আরও তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যেত। হয়েছে, সুদুল লাগিয়ে দিল সুন্দরভাবে, এখন কাজবাজ শুরু হয়ে যাবে। সকালে অনেক সকালে এসছে, এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিল। আর আমাদের দোতলায় যাওয়ার জন্য এই একটাই সিঁড়ি, সেই জন্য ঘরে এই জায়গাতে একটা চৌকি ছিল, সেটাও বার করে দেওয়া হয়েছে। আর এই জায়গাতে পুরো কাপড় পাতিয়ে দেওয়া হয়েছে, তার কারণ পাথরের উপরে নোংরা পড়বে সেই জন্যে। আর বোন কোথায়? বোন, এ বোন বাড়িতে নেই, কোথায় গেছে? যাই হোক, সকাল থেকে আমি এখনও বোনকে দেখতে পাইনি, ও কোথায় গেছে। আসলে সকাল থেকে সকলেই কাজের মধ্যে ব্যস্ত, বোন একটু আজকে রান্না টান্নাগুলো করছে, আর আমি তো ওপরে ছিলাম, ওপরে একটু কাজবাজ করছিলাম, বাবা কাজ করছে, মা তো পুজোর কাজ নিয়ে ব্যস্ত। তোমাদেরকে অনেকদিন আগে থেকে বলছিলাম যে ঘর হবে, ঢালাই হবে, সমস্ত কিছু হবে, ব্লগে দেখাচ্ছিলাম। অ্যাট লাস্ট আজকে সেই দিন, ঢালাইটা কমপ্লিট হচ্ছে, মোটামুটি 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে পুজো কমপ্লিট তোমার। হ্যাঁ, আর কিছু বাকি আছে? জায়গাতে আছো, কেমন লাগছে বলো? ভালো লাগছে। তো এখন বাজে বিকাল 3টে, আর আমাদের ছাদ ঢালাই অনেক আগেই হয়ে গেছে, এত সময় সমস্ত কাজবাজ সমস্ত কিছু করছিলাম, আর সকাল থেকে বোনের সাথে দেখা হয়নি, এখন দেখা হচ্ছে। ও তো স্নান টান করে নিয়েছে অনেক আগেই, আর আমার হাতে পুরো নোংরা, সেই জন্য তোর গায়েও হাত দিতে পারছি না। যাই হোক, আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, তাই তো? আর এখন আমরা ছাদের উপরেই আছি, আমি সমস্ত কিছু গোছ গাছ করছিলাম। হ্যাঁ, এখন এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আমরা সুন্দরভাবে এবার গাছ লাগাতে পারবো এই জায়গাতে, তাই না? তো আমরা টব এনে রেখেছিলাম, এই যে এই সাইডে টবগুলো রয়েছে। হ্যাঁ, এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেলে তো কোনো ব্যাপার না, তো সমস্ত কিছু হয়ে যাক। এখন অনেকদিনই কাজ বাকি, প্লাস্টার হবে, আরও অনেক অনেক কাজ বাকি, সেগুলো সব হবে তারপর। যাই হোক, আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাতে উঠতে পারবি তো এখন? হ্যাঁ, এখন না, কিছুদিন পরে উঠবে, এখন ছাদে উঠে কি করবি? আর আমাদের ছাদ ঢালাইটা আমরা আরো 2-3 দিন পরে করতাম, বাট আমরা একটু বেড়াতে যাবো, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আজকে করতে হলো। কালকে আমরা শঙ্করদের বাড়িতে যাবো, শঙ্করের বার্থডে পরশুদিন, সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছে। তো আমরা কালকে সকলে যাবো, আমি, বোন, বাবা, মা সকলে মিলে, সেই জন্য তাড়াতাড়ি করে ঢালাইটা করে নিলাম। আর সকাল থেকে অনেক কাজবাজ করেছি, এখনো স্নান করিনি, কোনো কিচ্ছু করিনি। আর লাস্ট 2-3 দিন ধরে আমি সেলুনে যাব, সেলুনে যাব ভাবছি, বাট সময়টাই হচ্ছে না, আজকে যেতেই হবে, রাত হলেও যেতে হবে। আসলে সেলুনে গেলে এত ভিড় হয়, ফোন করে গেলেও মোটামুটি 4 ঘন্টা লেগে যায়, এতটা ভিড় হয়। কোনো কিছু করার নেই, আজকে যেতেই হবে, কালকে যেহেতু বেড়াতে যাবো তো চুল দাড়ি কাটাতেই হবে, অনেকটা বড় বড় হয়ে গেছে, দাড়ি টাড়িগুলো একটু ট্রিম করতে হবে। আর ঘর হয়ে গেছে গাইস, আমার রুম,
ভিতরের দিকে তো যাওয়াই যাবে না, তার কারণ ভিতরে তো সব জল পড়ছে টপটপ করে, জল পড়ছে আর কাঠ বাঁশ সমস্ত কিছু রয়েছে। আমরা উপরে উঠতে পারবো সিঁড়ি দিয়ে এখন একবার, কিন্তু ওর উপরে তো দাঁড়াতে পারবো, দাঁড়াতে পারবো না তো কি হয়েছে, উপরে উঠতে পারবো, পারবি তো উঠতে? এই জায়গা দিয়ে মশলা নিয়ে উপরে উঠেছে, মশলা মাথায় নিয়ে ভাব যারা কাজ করেছে তারা। তো গাইস বোন উপরে উঠে পড়েছে, এবার আমি উঠবো, আমি উঠবো আস্তে, হয়ে গেছে শক্ত হয়ে গেছে, জমে গেছে। তো গাইস এই যে হচ্ছে ছাদ, এটা কাটুম আমার পড়ে যাবি, ওগুলো ধরছিস কিসের জন্য? চল নিচে নাম, এবার চল নিচে নাম, নিচে নাম, নামাটাই তো কষ্ট, দেখে নিয়েছিস ওপরে এসে, চল এবার নিচে চল সাবধানে, কিন্তু ওপরে গাছ লাগালে সবথেকে বেশি ভালো, ওপরে গাছ, ওপরে সিঁড়ি আছে, উঠবি কি করে তুই? পুরোটা যখন কমপ্লিট হবে তখন ওপরে লাগানো যাবে, এখন এখন হবে না, হ্যাঁ অনেকটা জায়গা আমাদের, দেখ আমাদের এই জায়গাতে অনেকটা জায়গা বোন, মনে হচ্ছে অল্প একটু, অনেকটা জায়গা, এই পাটখাটির গাদাটা না থাকলে তো অনেক অনেকটা। হ্যাঁ বোনের খুব শখ দোলনা কেনার, তোকে আমি কিনে দেবো, আমি বললাম তো, জাস্ট অপেক্ষা কর, আমাদের ফুল গাছ কিনতে যেতে হবে খুব তাড়াতাড়ি, বাড়ির কাজ হয়ে গেছে, টবগুলো এই জায়গাতে রয়েছে, এবার কাজ হচ্ছে ফুল গাছ কিনবো, গাছ লাগাবো, প্রত্যেকদিন জল দেব। তো এখন নিচে যাবো, নিচে গিয়ে স্নান করবো, স্নান করে তারপর আর কি সেলুনে যেতে হবে রাতের দিকে, বোনও পার্লারে যাবে একটু পরে, ওর টিউশন আছে, টিউশন থেকে পার্লারে যাবে। তোদের কেমন ভিড় হয় পার্লারে? অতটাও ভিড় হয় না, আর আমাদের এক এক দিনে কতটা ভিড়, আর মানে এই ফটো তুলতে বেশি টাইম লাগে। ও যাই হোক গাইজ, চল এখন নিচে গিয়ে স্নানটা করি, সারাদিন অনেক ধকল গেল, অনেক কিছু গেল, যাই হোক এট লাস্ট হচ্ছে, আজকে বাড়ির সবাই মিলে কাজ করেছি, মা আমি দাদা বাবা সবাই, অনেকটা কাজ বেড়ে গেছে, তার কারণ আমাদের ঘরের খাট নামাতে হয়েছে, এই জিনিসপত্র পেতে দিতে হয়েছে, পুরোটা ধুলোবালি হয়েছে, সেই সব পরিষ্কার করতে হয়েছে, অনেক কাজ, আর মা তো রান্না করেছে, বোন রান্না করেছে। বলে দিয়েছি যে এরপরে যদি উপরে কাজ হয় তাহলে বাঁশ বেঁধে মই বানিয়ে তারপরে কাজ করব। যাই হোক চলো এখন নিচে যাই, নিচে গিয়ে স্নান করি, তারপর বিকালে আবার তোমাদের সাথে দেখা হবে। তো গাইস এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন দাদার একটা পার্সেল আসলো, কিন্তু এটার ভিতরে কি আছে দাদা আমি বুঝতে পারছি না, এটা খুলবো? এখন খুলবি না, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমার ভিডিওতেই কাজে লাগবে, তুই দেখতে পাবি। এখন খুলবি জামাটা? তো জামা কবে দেবে বলেছিল? জামা বলেছিল 15 তারিখে, মানে একদিন আগে দেয়, অনেক সময় 2 দিন আগেও দেয়। না তোর জামা নেই বোন, এটা আমার জিনিস, আমারটা রেখে দে। খুলবি না, খুলবি না, খুলবি না, খুলবি না, কোনো খোলা হবে না। এই পার্সেলটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যেটা আমার খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে লাগবে, সেই জন্য আমি অর্ডার করেছিলাম। বোন বাইরে বললেও আমি এটা খুলতে দেবো না, যেদিন ভিডিও শ্যুট করবো সেদিনই খুলবো। তো এটা তো এখন আমি রেখেই দেবো, আর এখন আমি যাবো বাজারে, ফার্স্ট চুলদানি কাটাতে হবে, কারণ সারাদিন আমি একদমই টাইম পাচ্ছি না, তো এখন গিয়ে চুলদানি কাটাবো, দেন এই পাইপগুলো ফেরত দিতে হবে। এই যে হচ্ছে আমার ঘরের ইলেকট্রিকের কাজের জন্য এই পাইপগুলো এনেছিলাম, অনেক এনেছিলাম, তো যতটা কাজে লেগেছে ততটা তো কাজে লেগে গেছে, আর বাকি এতটুকু আছে, এটুকু এখন ফেরত দিতে হবে। দিয়ে আর কি কি কাজ আছে বল, কেনাকাটা আছে কিছু, সমস্ত কিছু করতে হবে? আমার কোনো কেনাকাটা নেই। তুই তো পার্লার যাবি বললি? হ্যাঁ শুধু পার্লারেই যাবো, কিন্তু কোনো, বোন এখন যাবে পার্লারে ওর আইব্রো ফ্লাপ করতে, তাই তো? আমার শুধু ওইটুকুই কাজ, আর এদের কেনাকাটা মনে হচ্ছে কোথায়, মানে কারোর বিয়ে লেগেছে এরকম একটা ব্যাপার। কেনাকাটা বলতে যার বাড়িতে যাবো তাদের জন্য কিছু জিনিস কিনতে হবে না, যে কারণে যাচ্ছিস তুই সেটা কিনতে হবে, কিন্তু তোরাও কিনবি। আমার কাজ এই যে এই পাইপটা দিতে হবে, আরো অনেক কাজ বাজ। তুই যদি কিছু খেতে চাস আমাকে বলতে পারিস, আমি বাজার থেকে আসার পথে নিয়ে আসবো। একটু পরে ওর জামাটা দিয়ে যাবে, তা না হলে কালকে দেবে, আজকে এখনো মেসেজ আসেনি, তো আজকে দেওয়ার কোনো চান্সই নেই, কালকে দেবে। তো কালকে আমার পকেট থেকে আরো 500,000 টাকা চলে যাবে। 500 টাকা না, 500 টাকা, 1 টাকা কম। তো এখন প্রায় রাত 11টা বাজে, আর আমি এইমাত্র সেলুন থেকে বাড়িতে এলাম, বাড়িতে এসে একটা শুট করলাম ফেসবুকের জন্য, তো সমস্ত শুট ডান, সমস্ত কিছু ডান, আর সেলুন থেকে চুল দাড়িও কাটিয়ে এসেছি, আর আমি আর বোন এইমাত্র শুট করছিলাম, বোনের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই এসাই যায়। তো গাইস দেখো পুরো ভূত হয়ে গেছে, ভূতের মতো লাগছে ওকে, সুন্দরভাবে ময়দা মেখে। যাই হোক আমাদের ফেসবুকে শুট সমস্ত কিছু কমপ্লিট, আর বোনকে আমি একটা গিফট দিয়েছি, তো সেই গিফটটা আপনারা দেখিয়ে দে। তো গাইস এই যে হচ্ছে বোনের গিফট, দেখতে পাচ্ছিস না? তো গাইস এই যে এটা হচ্ছে সোনার আংটি, যেটা আমার অনেকদিন আগে স্বপ্ন ছিল, যেটা আজকে পূরণ হয়ে গেল। তো গাইস এই আংটিটাই বোনকে দিয়েছি, তো তোমরা কমেন্ট করে বলো যে ডিজাইনটা কেমন লাগছে, কেমন লাগছে? আমার কাছে তো বেশ ভালোই লাগছে, কারণ ফার্স্ট টাইম এরকম কিছু হলো আমার সাথে, আমি কিছুই জানতাম না এই বিষয়ে, দাদা আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল, বাট অনেকটা শাস্তি পেয়েছিস, তাই তো? মজা হয়েছে, শাস্তি পেয়েছি, কিন্তু যখন আমি এই জিনিসটা পেলাম তখন খুশি হয়েছি। আমাকে একটা লকেট এনে দিয়েছে, এবার এইটা আমাকে দিয়েছে, আর আমি ভাবতেই পারিনি যে মানে লকেটটাও দেবে সাথে এটাও দেবে, আমি ভীষণ খুশি হয়েছি, দুটো জিনিস একসাথে। সোনা সোনা সব সোনা, এটা একটু দেখা,
তো গাইস এই দেখো এই লকেটটাও দিয়েছি, এই যে এই লকেটটা। তো আজকের ব্লগটা ওই জায়গাতেই এন্ড করব। তো ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর কাল সকালে আমরা যাব শঙ্করদের বাড়িতে, কারণ পরশুদিন শঙ্করের বার্থডে। তো আজকের মতো টাটা গাইস, গুড নাইট, গুড নাইট।